قاعدة قاعدة. আচ্ছা সবাইকে একটু গুড মর্নিং বলে দাও। আচ্ছা তুমি যাবে যাবে, দাঁড়াও সবাইকে একটু গুড মর্নিং বলে দাও। আমি বলবো না, বলবো না। আচ্ছা আচ্ছা তুমি সবাইকে বলো তো, দেখো আমি নতুন জামা পরে। ও আচ্ছা আচ্ছা, হ্যালো, হে গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে নিন, তো আজকে আমি উপোস করেছি। ওকে এখন ঘুরতে হবে, ওকে এখন কে ঘুরবে? মা গেছে বাজারে, আর আমার এই রোদের মধ্যে ইচ্ছে করছে ওকে নিয়ে ঘুরি। আর দেখো শোনো বাবাকে, আজকে আমি নতুন জামা পরেছি। আমার না খুব ইচ্ছা যে একটা মেয়েদের জামা পরাই। তো আগের দিন বাজারে গেছিলাম, তো ওর জন্য না এই একটা কিনে নিয়ে এসেছি, আর একটা অরেঞ্জ কালারের কিনে নিয়ে এসেছি, সেটা আমি পয়লা বৈশাখের দিন পরাবো। আর আমার তো নতুন জিনিস কিনে আনলে তো সঙ্গে সঙ্গে পরতে হবে, আমার তর সরে না। তো ওই জন্য আমি সোনা বাবাকে একটা পরিয়ে দিয়েছি, দেখো খুব মেয়ে মেয়ে লাগছে। কিরকম রাগ দেখাচ্ছে, কিরকম রাগটা দেখাচ্ছে। চলো পরে আবার দেখা করছি তোমাদের সাথে, একটু একটু শান্ত করে নিই। আসো 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 আসো, আনন্দটা দেখো কেমন। চুপ দেখেছো? ওকে আজকে নিয়ে যাই বেরিয়েছি ঘুরতে, এরকম চুপ দেখো। আর এতক্ষণ কিরকম জেদ বায়না করছিল, আরে রোদের মধ্যে তোকে নিয়ে কোথায় ঘুরবো আমি? কি রোদ দুধটা দেখেছো বাইরে, টাক পুড়ি যাবে তো। কি ব্যাপার, মাম্মারও টাক পুড়বে, তোমারও টাক পুড়ে যাবে, কি হলো? কি হচ্ছে বাবা? ও আর কি দিদুনকে খুঁজছে, মা একটু বাজারে গেছে না, মাকে দেখতে পাচ্ছে না। চলো চলো আমার ঘরে যাই, চলো চলো আমার ঘরে যাই, ঘরে যাই। আবার চক 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 চক, কি দেখছিস, কি দেখছিস তুই? হ্যাঁ কি দেখছিস, কি দেখছিস তুই? সকাল সকাল ঘুম থেকে উঠেছে আজকে, তো মনে হয় ঘুমাবে একটু। তো চলো পরে আবার দেখা করছি তোমাদের সাথে। তো দেখো সোনা বাবা ঘুমিয়ে পড়েছে, ও আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছিল বলে ওর খুব ঘুম পেয়েছিল, আর সেই জন্য ঘুমের খুব বায়নাও করছিল। আর এমনিও ও ঘরে থাকতে চায় না, ওকে ও খুব ঘুরতে ভালোবাসে। তো যাই হোক, ও তো ঘুমিয়ে পড়েছে। আর এইদিকে দেখো, আজকে নীলষষ্ঠীর দিনে মহাদেব আমাদের দেখা দিয়েছে। ফোনটা আমার চার্জে ছিল, সেই জন্য আমি ফোনটা আগে থেকে আনলে পুরোটাই তোমাদের দেখাতে পারতাম। তো যেটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। তো তারপর তো আমি এখানে করে নিয়েছি বেলের শরবত। বেলটা মা দুদিন আগে নিয়ে এসেছিলো, তো করা হয়নি, আজকে করলাম। তো বেলটা বেশ ভালো করে জল দিয়ে মেখে, তারপর ছাঁকড়ি দিয়ে ছেঁকে একদম পুরো পিওর মানে বেলের শরবতটা বার করছি। তার মধ্যে চিনি দিয়ে আমি একটু চিনিটাকে ভালো করে মিক্স করছি। সকাল থেকে আমি কিছু খাইনি, ওই বাবা ঠাম্মা ওরা খাবে। ঘুম থেকে উঠে গেছে, এখন বেলেই শরবত খাবে, বেলেই শরবত খাবে, সোনা বেলে শরবত খাবে। ধান চুনি টান চুনি টান চুনি টান চুনি,
হাসি, চিচির লাগে, চিচির লাগে, চান কোপা, চান কোপা, তেমা গো আসো, তেমা কাই দে আসো। তুমি চ্যান করছো ইয়ে সন্টু, সন্টু এই যে তুকি, তুই চ্যান করছো, চ্যান করছো, তাকাও এদিকে, ওসো না, ওই যে তাই 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 এ তাই 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 পর্যন্ত ভিজে থাকে ওই তাই যে ভালো। উলে বাবা লেকি শুশুরি, উলে বাবা লেকি শুশুরি, চান করো, চান করো, এ কে চান করে, কে চান করে, কে চান করে, এ কে চান করে, দেখি দেখি দেখি, জল দেওয়ার আগে মুখটা কেমন করছে দেখো, ইয়ে কে চান করে, কে চান করে, ও সোনা ও যে ছনপন ছনপন ছনপন, এই যে দাদা, তুনা দাদা, তাই 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 একটু নাচি নাচি করো তো, একটু নাচি নাচি করো, একটু নাচি নাচি করো, করো 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 করো, নাচি 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 নাচি, বাহ 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 বাহ, নাচি 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 নাচি, তোনা দাদা, তোনা দাদা, টাঙ্কু দাদা, দেখো আমরা রেডি হয়ে গেছি, আর আমি নতুন শাড়িটা পরেছি, পায়ে দেখো আলতা পরেছি, আর এই যে মায়ের ডালা আর আমার ডালা দুজনের ডালা, আর হাতে দেখো অনেক দিন পরে আজকে শাখা পরলাম, শাখা পলা, এটা বিয়ের শাখা আমার, সেই যে অনেকদিন পরে শাখা পরলাম, বেশি একটু বউ বউ ফিল হচ্ছে আমার, এই যে মাই মম, মাই মম, ওই যে ওই যে ওই যে এই হাসি হাসি যাচ্ছে, বাম্মাকে দেখে যাচ্ছে, একটা দেখে যাচ্ছে, আমার সোনা বাবাও নতুন জামা পড়েছে, ওই যাচ্ছে আমার সাথে জল ঢালতে, এইটার উপর তো জানিও কেমন লাগছে, তো চলো পরে আবার দেখা করছি। আর ওই দেখো পেছনে ভাই আসছে, তো ভাইকে বললাম আসতে, কারণ ছেলেকে ধরার জন্য, যখন তো যখন আমরা জল ঢালবো তখন ও ছেলেকে ধরতে হবে, তো ওই জন্য বললাম ভাই আয়, তো ভাই আসলো, আচ্ছা দাঁড়া তুই চলে যা, আমাকে দিয়ে যা লাইনটা, দে লাইনটা, দে। এবছর দেখো কতটা ভিড় হয়েছে, এরকম ভিড় আমি আগে কখনো দেখিনি, আমি মায়ের সাথে যখন আগে আসতাম তো তখন আমি এরকম ভিড় দেখিনি, আমি এবছরই ফার্স্ট দেখছি এতটা ভিড়, রীতিমতো সবাই বসে আছে, লাইনে দাঁড়াতে পারছে না, তাই তো তোমরা তো দেখতেই পাচ্ছ, আর মা বলছে যে তুই বস, আমি লাইনে দাঁড়াই, তো আমি তো বসে আছি আমার সোনা বাবাকে নিয়ে, আর সোনা বাবা দেখো সবাইকে দেখছে, ও এত লোকজন দেখে না পুরো চুপ হয়ে গেছে, আর এমনি ও রাস্তার বিড়ালে একটু জ্বালাতন করে না, আর দেখো কীভাবে মাথা ঘুরিয়ে সবাইকে দেখছে, আর সোনা বাবা না লোকজন দেখে পুরো অবাক হয়ে গেছে। হাতে দেখো আলতা লাগে, আমি আলতার বাটি রেখেছি, আলতার বাটির মধ্যে দিয়ে এক খাওয়া দিয়েছি, ও তুমি ঘুনু ঘুনু করতে, হ্যাঁ সবাইকে দেখছে, বসে থাকার পরে আমি তো অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, তারপরে মা বললো তুই বস, আমি লাইনে দাঁড়াই, কারণ আমার মাজা প্রচণ্ড যন্ত্রণা করছিল, তো যাই হোক মা তারপর তো লাইনে দাঁড়ালো, আর এখনও দেখতে পাচ্ছ কতটা লাইন, প্রায় দেড় ঘন্টা হয়ে গেছে আমরা লাইনে এখনও দাঁড়িয়ে আছি, জানি না কখন এই লাইন শেষ হবে, আর আমার অবস্থা তো খুব খারাপ, ঠিক আছে আমার খিদেও পেয়েছে, তো প্রায়
দেড় ঘন্টা মতন দাঁড়িয়ে থাকার পরে এরপরে আমরা যাব। তো ওই দেখো পেছনে মা দাঁড়িয়ে আছে, আর ছেলেকে কাকিমার কাছে দিয়ে আসবো। ছেলের তো ঘুম পাচ্ছে, ও তো এখন ঘুমাবে না, আর আমার তো আর পাচ্ছি না, মা যার যন্ত্রণা হচ্ছে দাঁড়িয়ে থাকবে। তারপর তো জল ঢেলে আমি বাড়িতে চলে এসেছি, আর জল ঢালার সময় ভিডিও করতে পারিনি কারণ সোনাবাবু আমার কোলে ছিল, ও খুব কান্নাকাটি করছিলো, ও অন্য কারোর কাছে থাকবে না, তো সেই জন্য আমি সোনাবাবাকে কোলে নিয়ে জল ঢেলেছি বলে আর ভিডিও করা হয়নি। তো আর ও খুব কাঁদছিল, ওর খুব ঘুমের বায়নাও পেয়েছিল। তো বাড়িতে এসে ওকে শান্ত করার পরে আমি বসে পড়েছি সাবু মাখতে। তো ফার্স্টে কলা আর নারকেলটাকে তো ভালো করে মেখে নিলাম, তারপরে তো ওখানে চিনি দিলাম, তারপরে সাবু দিলাম, মিষ্টি দই আছে, দুধ আছে, সব কিছু দিয়ে আমি সাবুটাকে মাখবো। আর আমি ফার্স্ট টাইম কিন্তু মানে সাবু মাখছি, এর আগে কখনো আমি ট্রাই করিনি। তো মা এর আগে উপোস করতো, তো মাই মাখতো, আমি বসে বসে খেতাম, কি আর করবো। তো আজকে ইচ্ছা হলো আমি একটু সাবুটা মাখি, আর মাও বললো যে তুই সাবুটা মাখ। তো দেখতে পাচ্ছো কলা আর নারকেলটাকে ভালো করে মেখে নেওয়ার পরে আমি এখানে দুধ দিয়ে দিচ্ছি, প্যাকেটের একদম ডাইরেক্ট কাঁচা দুধই ইউজ করছি। আর এই দুধটা না দেখলাম আশীর্বাদ দুধ লেখা। তো আর আজকের দিনে তো মোটামুটি সকাল সকাল সব মানে দুধ দই সবই বিক্রি হয়ে গেছে, তো লাস্টে একটা দোকান থেকে ভাই নিয়ে এসেছে। তারপর দিলাম মিষ্টি দই, আর এই মিষ্টি দইটা না খুব ভালো খেতে। আর ওই দোকানে দেখেছি হাঁড়ি করে বিক্রি হয় যে দইগুলো, সেইগুলো আমার পার্সোনালি ভালো লাগে না, কিন্তু এই প্যাকেট দইটা খুব সুন্দর খেতে, একটা ক্রিমি ভাব আছে। তো তারপর মাখার পর দেখলাম যে দুধ আরটু লাগবে, ছুঁড়ে আবার দুধ আর দই আবার মানে দিয়ে দিলাম, দিয়ে আলতো হাতে মেখে নিয়ে তারপর ওপর থেকে সাবুগুলো দিয়ে দিয়েছি। আর দেখেছো তো মানে খেতে কিন্তু দারুণ হয়েছিল, আর সাবুগুলো দেখো পুরো গোটা গোটা রয়েছে। তো এরপর দেখো মা বলবে যে খেতে কেমন হয়েছে। ফার্স্ট টাইম সুন্দর হয়েছে, ফার্স্ট টাইম মাখলাম। এই যে আমার গুড ইভিনিং, চলে আসলাম আবার সন্ধেবেলা। মাঝে তো তোমাদের সাথে দেখা করা হয়নি, সাবু টাবু খাওয়ার পরে তারপর একটু শুয়েছিলাম, আর ছেলেও ঘুম থেকে উঠলো। তো ওঠার পরে ও একটু কিছুক্ষণ খেললো, তারপর আমি ওকে আবার খাইয়ে দিচ্ছি। তো চলো আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর তোমরা কিন্তু কমেন্ট অবশ্যই জানিও যে আজকে ব্লগটা তোমাদের কেমন লেগেছে। আর শোনা আবার এত গরম লেগেছে না, ওকে খালি গায়ে রেখেছি, আর শোনা বাবা দেখো ক্যামেরা দেখে কেমন চুপটি করে আমার কোলে বসে আছে। সবে ঘুম থেকে উঠেছে বলে না ও চুপটি করে শান্ত হয়ে আমার কোলে বসে আছে, তা নাহলে এই সময় ছটপট ছটপট করতো। আর দুপুরবেলা আমি শোনা বাবাকে একটু সাবু দিয়েছিলাম, তো খেয়েছে, খাওয়ার পরে তো ঘুমাচ্ছিলো, এখন আবার একটুখানি সাবু দিলাম। ও সাবু ও না দুধের জিনিস খেতে খুব ভালোবাসে ও, তো ও ন্যাস্টাম খায়, তো ন্যাস্টাম দিলাম না, তো সাবুটা দিলাম, ও সাবুটা খাচ্ছে ভালো সেই জন্য। আর সারাদিন তো আমার সোনা বাবাকে নিয়ে সময় কেটে যায়, আর এই ফার্স্ট টাইম আমি সোনা বাবার জন্য উপোস করলাম, বিয়ের পরে এটা প্রথম উপোস। তাহলে চলো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, আজকের মতন টাটা।